নেশা দত্তগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, কলকাতার সাম্প্রতিক সঙ্গীত জগতে দখল করে নেয়া ঠিক শ্রেয়া ঘোষালের মতোই আর একজন দ্বিতীয় শ্রেয়া ঘোষালের আবির্ভাব হয়েছে কলকাতায়, যার নাম অন্বেষা দত্তগুপ্ত। হ্যাঁ, এখানে অন্বেষার একটি ভিন্ন পরিচয় আছে পূর্বপুরুষের। সেটি হচ্ছে অন্বেষার পূর্বপুরুষ বাংলাদেশ থেকেই, বাংলাদেশের বিক্রমপুরের বর্তমান মুন্সিগঞ্জ জেলার অধীনেই অন্বেষার পূর্বপুরুষদের বসবাস ছিল। এ বিষয়ে আমার কথা হয়েছে অন্বেষার বাবার সাথে অনলাইনে, যে তারা বিক্রমপুরের বাসিন্দা, তারা কলকাতায় গিয়ে সেটেল হয়েছে। অন্বেষা দত্তগুপ্ত একজন গায়িকা, গীতিকার এবং সুরকার। তিনি 13টি ভারতীয় ভাষায় প্রায় 500টি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। কল্পনা করা যায় এই অল্প বয়সের বাচ্চা মেয়েটি। আজ পর্যন্ত তাকে দেওয়া কিছু পুরস্কার হলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পূর্ব, 2টি মিট্টি মিউজিক অ্যাওয়ার্ড বাংলা ও দক্ষিণ ভারত, গুজরাট রাজ্য পুরস্কার, স্টার পরিবার অ্যাওয়ার্ড, 3টি টেলিসিনে অ্যাওয়ার্ড, বিগ মিউজিক অ্যাওয়ার্ড, চিত্রপট পদার্পণ পুরস্কার, মারাঠি একাডেমিয়া অ্যাওয়ার্ড লস অ্যাঞ্জেলেস ইউএসএ। গারবার বাঙালি বিভিন্ন ক্ষেত্রে অর্জনকারীদের জন্য একটি সম্মান, যারা বাংলাকে গর্বিত করেছে, টেলি সম্মান, উওম্যান এন্টারটেইনার্স অ্যাওয়ার্ড ইত্যাদি। সুনিধি চৌহান, জাভেদ আলী, অভিষেক রায়, রূপঙ্কর বাগচি, অভয়জ্যোত পুরকর এবং আরও অনেকে তার লেখা এবং সুর করা চলচ্চিত্র এবং স্বাধীন একক গানে তার গান পরিবেশন করেছেন। তার একটি একক বেলকনি 2020 সালে মুক্তি পেয়েছে, সেরা ভারতীয় সঙ্গীতে স্থান পেয়েছে। অন্বেষা অফিসিয়ালের বিষয়বস্তুর সাথে যোগাযোগ রাখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে আপনি কোনো সাম্প্রতিক আপডেট মিস না করেন। বন্ধুরা, জীবনী, অন্বেষার জীবনী। অন্বেষার বলিউডে প্রথম সাফল্য ছিল 14 বছর বয়সে প্রীতম চক্রবর্তীর জন্য গোলমাল রিটার্নসে, I Am 24, রঞ্জনা, রিভলভার, রানী, লাভ ইউ সানিও, পাসলাইড, ডেঞ্জারাস ইস্ক, I Am Bunny, কাঞ্চি, সীতারামম, প্রেম রতনের মতো চলচ্চিত্র, পায়ো এক্সপোজ, গুরুদক্ষিণা, দো লাভ জোন কি কাহানি, ইয়ে ক্যাসা তিগদাম, বাসুরি, আই লাভ দেশি, ইলাকা, কিশোরগঞ্জ ইত্যাদি তাকে রূপালী পর্দার দিকে নিয়ে যায়। ভারতীয় আঞ্চলিক ভাষার মধ্যে তিনি বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, গুজরাটি, মারাঠি, নেপালি, রাজস্থানী, ভোজপুরিতে কিছু চমৎকার ফিল্ম এবং নন ফিল্ম গানে কণ্ঠ দিয়েছেন। চিন্তা করা যায় যে এই অল্প বয়সের এই বাচ্চা মেয়েটি কতগুলো ভাষায় গান গাইতে পারেন, কতগুলো ভাষার সঠিক উচ্চারণ এবং কতগুলো ভাষায় কথা বলতে পারে। তিনি একজন সুরকার, গীতিকার হিসেবে 2টি বাংলা চলচ্চিত্র সফলভাবে সম্পন্ন করেছেন এবং স্বাধীন সঙ্গীত অঞ্চলের দিকে তার ডানা ছড়িয়েছেন। লকডাউনের সময় মুক্তি পাওয়া 2020 সালে তার একটি একক বেলকনি সেরা ভারতীয় সঙ্গীতে প্রদর্শিত হয়েছে। সুনিধি চৌহান, জাভেদ আলী, অভিষেক রায়, অভয়, যোধপুরকর এবং আরও অনেকে তার রচনা করেছেন। অন্বেষা মিতা দত্তগুপ্ত পুরো নাম, সবাই অন্বেষা বলেই ডাকে। জন্ম 1993 সালের 15ই ডিসেম্বর। তার শিল্পীর নাম পরিবর্তন করে অন্বেষা হলেন একজন ভারতীয় গায়ক এবং হিন্দি, বাংলা, কন্নড়, তামিল, মারাঠি এবং অন্যান্য ভারতীয় ভাষায় সুরকার। শঙ্কর মহাদেবন বলেছিলেন যে 90-এর দশকে শ্রেয়া ঘোষালের পরে একটি রিয়েলিটি শো থেকে আবির্ভূত হওয়া সেরা গায়িকা ছিলেন অন্বেষা। অন্যান্য বিভিন্ন শো অংশ তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। বাংলা চলচ্চিত্র খেলা এর এক, যে আছে রাজা গানের মাধ্যমে। বলিউডে অন্বেষার প্রথম সাফল্য ছিল 14 বছর বয়সে প্রীতম চক্রবর্তীর জন্য গোলমাল রিটার্নসে। হিন্দি এবং বাংলা ছাড়াও অন্বেষা তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, গুজরাটি, মারাঠি, নেপালি, রাজস্থানী, ভোজপুরি সহ অন্যান্য ভারতীয় ভাষা এবং বাংলাদেশের চলচ্চিত্রেও তার আত্মপ্রকাশ ঘটেছে। তার প্লেব্যাক এখন পর্যন্ত সব ভাষায় প্রায় 500টি সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি সুরকার, গীতিকার হিসেবে 2টি বাংলা ছবিতে কাজ করেছেন এবং স্বাধীন সঙ্গীত অঞ্চলের দিকে তার ডানা ছড়িয়েছেন। খুব সম্প্রতি বেসাবরি তার দ্বারা তৈরি এবং নিজে গেয়েছেন এবং অভয় যোধপুরকর এক্সট্রা ভেগানজা ইন এ শীর্ষ ভারতীয় গানের 2 নম্বরে উপস্থিত হয়েছেন। সুনিধি চৌহান, জাভেদ আলী, অভিষেক রায় বর্ণালী বিস্তৃত করে তার রচনাগুলি উপস্থাপন করেছেন। অন্বেষা কলকাতার লাইসি স্কুলের ছাত্রী। তিনি মহারাষ্ট্রের ভিরারে জন্মগ্রহণ করেন। যখন তার বয়স 4 তখন পরিবারটি তাদের নিজ শহর কলকাতায় স্থানান্তরিত হয়। তার স্কুলিং হয়েছিল লিচিতে। পরে তিনি অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পড়া এবং সিনেমা দেখা তার প্রিয় শখ। মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। অন্বেষা একজন দ্বিতীয় প্রজন্মের সঙ্গীত শিল্পী এবং তার মায়ের
কৃপায় তিনি বাড়িতে একটি সংস্কৃতি পেয়েছিলেন যা সাহিত্য ও সঙ্গীতকে অন্তর্ভুক্ত করে। চার বছর বয়সে তার গুরু শ্রী জয়ন্ত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়, যিনি পণ্ডিত অজয় চক্রবর্তীর একজন প্রবীণ শিষ্য। ইদানিং তিনি পণ্ডিতজির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছেন, যা তাকে তার কাছ থেকে শিখতে দিয়েছে। It's a great honor to be able to perform and share the stage with the living legend of our country, and I would like to seek his blessings before I start the song as well. পরোক্ষভাবে গায়ক এবং সুরকার যাদের কাজের উপর তিনি বড় হয়েছেন তারা অনুপ্রেরণার একটি বিশাল উৎস। অন্বেষা বঙ্গীয় সঙ্গীত পরিষদ পরীক্ষার 2002, 2003 এবং 2003 থেকে 2004 এর অধীনে হিন্দুস্তানি ভোকাল এবং রবীন্দ্রসঙ্গীতে ডিস্টিংশন সহ প্রথম বিভাগ অর্জন করেছে। তিনি ঠাকুর ফাউন্ডেশন প্রদত্ত রবীন্দ্রসঙ্গীতে যুগল শ্রীমল প্রতিভা বৃত্তির কয়েকজন প্রাপকদের মধ্যে একজন হয়ে ওঠেন। কলকাতা স্কুল অব মিউজিক দ্বারা আয়োজিত ভারতীয় জনপ্রিয় ভোকাল বিভাগে জুনিয়র তরুণ প্রতিভা প্রতিযোগিতা 2004 এর বিজয়ী ছিলেন অন্বেষা। তিনি একটি এনজিও স্মাইল ওয়ার্ল্ড দ্বারা আয়োজিত অল বেঙ্গল আন্তঃবিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতা 2006 বিজয় লাভ করেন। এছাড়াও তিনি আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়া ছোটে উস্তাদের রানার আপ ছিলেন। এখানে একটি সাম্প্রতিক সাক্ষাৎকার আপনারা তার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। প্রারম্ভিক জনসাধারণের উপস্থিতি। অন্বেষা 2000 সালে সবুজের দেশে ইটিভি বাংলা অভিনয় করেছিলেন। তিনি তারানা সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম সময়সূচি একজন মেগা ফাইনালিস্ট ছিলেন, যা 2003 সালের জানুয়ারিতে ইটিভি বাংলা প্রচারিত হয়েছিল। 2007 সালের প্রথম দিকে তিনি মিউজিক্যাল গেম শো অন্তাক্ষরি স্টার প্লাস চ্যানেলেও অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি পূর্ব অঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন। রচনাগুলি অন্বেষা নিম্নলিখিত একক গানের কথা লিখেছেন এবং রচনা করেছেন। তিনি তার ইউটিউব চ্যানেল অন্বেষা অফিসিয়ালে এই রচনাগুলি প্রকাশ করছেন। কাগজের নৌকো, অ্যাকোস্টিক গিটার, রিদম, সাউন্ড ইঞ্জিনিয়ার কোহিনুর মুখার্জি, দেবাকণ্ঠ অন্বেষা এবং কৌস্তুভকান্তি গাঙ্গুলি, ধুন বিহু কি পুকারে কণ্ঠ, বিজয় ত্রিজয় দেব এবং অন্বেষা, মাহিয়া কণ্ঠ, অন্বেষা সঙ্গীত প্রযোজক অক্ষয় আকাশ, খামোশিয়ান কণ্ঠ, অন্বেষা বিন্যাস অক্ষয় আকাশ, পিয়ানো অক্ষয় মেনন, টেবিল অমিত চৌবে, মিক্সিং কোহিনুর মুখার্জি, গীতিহার দুপুর সঙ্গীত প্রযোজক শ্রমিক চক্রবর্তী, মিক্সিং এবং মাস্টারিং অনাঞ্জন চক্রবর্তী, ভিডিও ভিজুয়াল ডায়েরি মোশন পিকচার, স্বপ্নবাড়ি অ্যাকোস্টিক গিটার রিদম সাউন্ড ইঞ্জিনিয়ার কোহিনুর মুখার্জি। আজ পর্যন্ত পাওয়া অন্বেষার এমটিভি কোক স্টুডিও, তিনি পাপনের সঙ্গীত পরিচালনায় পঞ্চম পর্বে কোক স্টুডিওতে একটি গজল বেনাম খোয়াহিশিন পরিবেশন করেন। আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়া ছোটে উস্তাদ 2007 থেকে 2008 সালে তিনি ছোটে উস্তাদ নামে জনপ্রিয় মিউজিক্যাল রিয়েলিটি শো আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়ার জুনিয়র সংস্করণে অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় ঐশ্বর্য মজুমদার বিজয়ী এবং অন্বেষা রানার আপ হন। ছোটে উস্তাদের পরে 2004 সালের 6 মে ঋতুপূর্ণ ঘোষ নামে একজন বাংলা চলচ্চিত্র পরিচালক ও নায়িকা বাংলা চলচ্চিত্রে খেলার জন্য অন্বেষা তার দ্বিতীয় প্লেব্যাক গান রেকর্ড করেন। গোলমাল রিটার্নস সঙ্গীত পরিচালক প্রীতম, ছবিতে একটি বাণিজ্যিক প্লেব্যাক গায়িকা হিসেবে অন্বেষা তার প্রথম বিরতি পান, যেখানে তিনি অমৃতা অরোরা করিনা কাপুরের জন্য গান করেন। তিনি শানের সাথে গজেন্দ্র সিং এর টিভি শো ওয়ার পরিবারের জন্য শিরোনাম গান গেয়েছিলেন। শিরোনাম বলতে টাইটেল সং বোঝায়। তিনি একটি বাংলা অ্যালবাম রেকর্ড করবেন যা পুজোর সময় প্রকাশিত হবে। সঙ্গীত পরিচালক যতীন পণ্ডিতের সাথে 2012 সালের রোমান্টিক কমেডি IM24 এর প্ল্যান ম্যান মোশন পিকচার্সের সাথে একটি গান রেকর্ড করেন। অন্বেষা ক্যালিফোর্নিয়ার সান জোসে অনুষ্ঠিত NABC 2009 এও অংশ নিয়েছিলেন, যেখানে তিনি শান এর সাথে প্রাণবন্ত নম্বর প্রদান করেছিলেন। মন্দিরা পন্নাগাই হাসির মন্দরা নামক চলচ্চিত্রের মেগাম ভান্থু পণ্ডম মেঘ আসে এবং অদৃশ্য হয়ে যায় নামক গানের মাধ্যমে অন্বেষার তামিল আত্মপ্রকাশ। অন্যতম সেরা সঙ্গীত পরিচালক বিদ্যাসাগরের সঙ্গীত একই সঙ্গীত পরিচালকের জন্য তিনি নতুন তামিল সিনেমা ইলাইগনানের জন্য একটি নতুন গান রেকর্ড করেছেন। গানের শিরোনামটি কার্তিকের সাথে মাজহাইল কুলিথা। তিনি মিউজিক মিস্ট্রি অ্যাওয়ার্ড 2010 এ প্রথম তামিল গানের জন্য বছরের সেরা মহিলা আসন্ন গায়কের পুরস্কার পান। তিনি হিমেশ রেশমিয়ার প্রতিশ্রুতি অনুসারে মিউজিক কা মহা মুকাবিলা এর সময় ডেঞ্জারাস ইশক বিক্রম ভাট 2012
চলচ্চিত্রে একটি গান গেয়েছিলেন অনেশা শ্রেয়া ঘোষাল এবং মৃণাল জৈনের সাথে। 2013 সালের চলচ্চিত্র রঞ্জনা থেকে বেনারসিয়া গানটি গেয়েছিলেন এবং এ আর রহমানের সঙ্গীতে। 2016 সালে অন্বেষা তার কন্নড় অভিষেক হয়েছিল সবচেয়ে প্রত্যাশিত ফিল্ম সান্তেয়াল্লি নিনথা কবিরা দিয়ে, যেখানে তিনি ইসমাইল দরবারের জন্য 3টি গান গেয়েছেন। অন্বেষার ব্যক্তিগত ওয়েবসাইট এখানে আপনাদের সকলের অবগতির জন্য দিয়ে দেওয়া হলো, সেখানে ঘুরেও আসতে পারেন এবং অন্বেষার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব। এই ছিল অন্বেষা দত্তগুপ্ত, আমাদের পূর্ব বাংলার প্রজন্ম, ভারতের বর্তমান দ্বিতীয় প্রজন্মের উদীয়মান এবং রেকর্ড পরিমাণ রেকর্ড করার গায়িকা, শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক অন্বেষা দত্তগুপ্তের সংক্ষিপ্ত জীবন কাহিনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার উচ্চারণে বা তথ্যে কোনো ভুল ত্রুটি থাকলেও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।